বলিউডে সকলেই যে যার মতো করে বর্ষবরণ করতে ব্যস্ত কেউ সারা রাত পার্টিতে মেতেছেন কেউ শহর ছেড়ে উড়ে গিয়েছেন অন্যত্র দু হাজার তেইশের শেষ সন্ধ্যায় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে দেখা গেল বন্ধু বান্ধবের সঙ্গে এক নামী হোটেলে পার্টি করতে সেই পার্টির আয়োজক অবশ্য তিনি দু হাজার একুশের মাদক কাণ্ডের পর থেকে তিনি দেড় দু বছর নিজেকে একটু গুটিয়ে রেখেছিলেন খুব বেশি বাড়ির বাহিরেও বেরোতেন না তবে দুই সালটা তার মন্দ যায়নি তার পরিচালিত প্রথম বিজ্ঞাপনে মুখ দেখেছিলেন বাবা শাহরুখ খান তার প্রথম ওয়েব সিরিজ স্টারডের কাজও চলছে জোর কদমে তাই বছর শেষে খোশ মেজাজে দেখা গেল আরিয়ানকে একদম বাদশাহী কায়দায় চলল বর্ষবরণের উদযাপন আরিয়ান পার্টিতে রবিবার হাজির ছিলেন অন্য তারকা সন্তানরাও গত বছর একটি সুরা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত হন আরিয়ান শোনা যাচ্ছে তার সেই সংস্থায় এই অনুষ্ঠানের সব ব্যবস্থা করেছিলেন নিশা দেবগন থেকে ওরি আরিয়ানের সব বন্ধুই ছিলেন এই পার্টিতে একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ওরি এবং আরিয়ান বারে বসে পরপর শট নিচ্ছেন দেদার মদ্যপানের উল্লাস ধরা পড়েছে তাদের চোখে মুখে বহুদিন পর আরিয়ানকে প্রকাশ্যে এইভাবে দেখা গেল মাদকাণ্ডের জেরে হাজতবাসও হয়েছিল তার একুশ দিন টানা জেলে থাকার পর বেরোতে পেরেছিলেন তিনি ছাড়া পাওয়ার পর থেকে জনসাধারণের সামনে তিনি সবসময় নিজেকে সংযত রেখেছিলেন খুব বেশি উত্তেজিত পরিস্থিতিতে তাকে কখনোই দেখা যায়নি পরিবারের সঙ্গেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত তাকে মনে হচ্ছে এতদিন পর তিনি একটু অতীত স্মৃতি কাটিয়ে বন্ধুদের সঙ্গে সহজভাবে মিশতে পারছেন তবে এবার সঙ্গে ছিলেন না বোন সুহানা খান কারণ শাহরুখ খান্না তার আগেই চর্চিত প্রেমিক এবং দি আরচিজের সহ অভিনেতা অগস্ত নন্দার সঙ্গে ছুটি কাটাতে চলে গিয়েছেন মুম্বাইয়ের বাহিরে অমিতাভের নাতি অগস্তর সঙ্গে শাহরুখ কনার ঘনিষ্ঠতা নাকি জোয়া আক্তারের ছবির সেট থেকে